আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার ভিডিওতে। অপাপনটন, ঋণ ধার দেনা, কর্জ, সুদের টাকা এনে নিঃস্ব হয়ে ঘরবাড়ি ছেড়ে এখন শহরে জীবনযাপন করতেছে, অন্তত অসহায় অবস্থায়, অথবা আত্মীয় স্বজন থেকে পালিয়ে বেড়াচ্ছে। এরকম শ্রেণীর অসংখ্য লোকজন যারা আমাকে কল করেছে, এবং আমি আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে প্রবাসী ভাইরা যারা অনেকে অনুরোধ করেছেন, এবং তারা 8 বছর 10 বছর হয়ে প্রবাসে গিয়েছেন, ওখানে বিদেশে যাওয়ার পর আসলে যেই টাকাটা খরচ করে বিদেশে গিয়েছেন সেই দেনাটা এখনও পরিশোধ করতে পারেনি। এর উপরন্তু রয়েছে আপনার লাভের টাকার সুদ, ঘরবাড়িতে এসে বাবা মাকে অপমান করা, আজেবাজে কথা বলা, গালিগালাজ, ঝগড়াঝাটি, এবং শহর অঞ্চলে এরকম অনেকে আছে দেশের ভিতরে যারা কিস্তির টাকা পরিশোধ করতে পারতেছেন না, লোন তুলে বিভিন্ন এনজিও থেকে এখন এনজিও টাকা দিতে পারতেছেন না, সামাজিকভাবে তারা হ্যাঁ প্রতিপন্ন শিকার হচ্ছেন। এই ধরনের ব্যক্তিদেরকে আমি বলবো ভাই, ঠিক আছে, আমার এই চ্যানেলটিতে আমি অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের শুধুমাত্র অভাব অনটন থেকে বাঁচার জন্য এবং অর্থ সম্পদশালী হওয়ার জন্য। এগুলো প্রত্যেকটা জিনিস জীবন্ত, প্রতিটি আমল জীবন্ত, প্রতিটি আমল কার্যকরী, কোনো বই পুস্তক কিতাবের কোনো আমলাদি আমি আপলোড করে থাকি না। আমার বাস্তব জীবনে যেগুলো দিয়ে আমি নিজে রিসার্চ করে যেগুলোর ফলাফল পেয়েছি, আমার ভক্তবৃন্দ বা আমার আশেখান যারা আমার দরবারের ব্যক্তি যারা ফলাফল পেয়েছে, একমাত্র ওই ধরনের জিনিসগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য। তো আজকে আমি আপনাদেরকে যে এই অজিভাটি বলবো, এটি যদি আপনারা পাঠ করেন আপনার অভাব অনটন মানে ছুমন্ত মানে জাদুর মতো নাই হয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র আপনি দেখা গেছে আল্লাহ চাইতো ইনশাল্লাহ এই অভাব অনটন থেকে আপনি মাত্র 14 দিনে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আল্লাহ চাইতো 14 রাত্রের ভিতরে আপনি আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ আল্লাহর রহমত অভাব অনটন থেকে মুক্তি পাবেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। যত সমস্যায় থাকেন না কেন টাকার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। তবে ভাই, আসলে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত আসার জন্য কিন্তু সেই ধরনের চেষ্টা তদবির করতে হয় এবং জিকির আজগারে থাকতে হয়, এটা আপনাকে বুঝতে হবে। আর জিকির আজগার নিজে নিজে করলে হবে না, এজাজতপ্রাপ্ত ব্যক্তি হতে হবে বা এমন একজন ব্যক্তির কাছ থেকে এজাজত নেবেন যে নিজে এটার ফল পেয়েছে, সে এটিকে চিন্তা করেছে এবং এই ইবাদত সে করে। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বল্প পরিসরে আপনারা আমাদের পথের পথে আমাদের সাথে আছেন ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকে বলবো আপনারা বেল বাটনটি যেখানে দেখবেন বেল বাটন একটা চিহ্ন দিয়ে আছে, ঘন্টা বাটন, এটি প্রেস করে দেবেন, তাহলে যখন যে ভিডিওটি আপলোড করা হয় দরবারের পক্ষ থেকে বা চ্যানেলের পক্ষ থেকে সেই ভিডিওটি আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন এবং জানতে পারবেন। আর কমন বক্সে এজাজতের নামায় অনেকে অভিযোগ করেন, ভাই আমি বহু আগে লিখে রেখেছি আমি এজাজত নামায় এখনও পাই নাই, বা আপনি আমার ফোনটা ধরতেছেন না, ফোন করতেছি, কল করতেছি, একটু ধৈর্য তো ভাই ধরতে হবে। আপনারা যারা মেসেজ পাঠান বুঝতে হবে যে আমি ফ্রি থাকি না, যেহেতু একটা দরবার শরীফ সেতে এখানে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, এদেরকে তো দেখতে হয়, মেহমানদারি করতে হয়, এবং যারা আমলিয়াতের কোর্স করতেছেন আমার কাছে তাদেরকে সময় তো টিচিংটা তাদেরকে দিতে হয়, আমার তাদেরকে শেখাতে হয়, তাদের সাথে কানেক্ট হতে হয়, অনেক ব্যাপার আছে যে আমি চাইলেও পারি না। তারপর দেখা গেছে যেই সকল রুগী থাকে আমার সামনে এদেরকে দেখতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, চিকিৎসা করতে হয়, অর্থনৈতিক সমস্যার ব্যাপারে তো বহু মানুষ আসে, কিন্তু জিনজিন্নাতের ব্যাপারে অনেক আলেম সমাজ আসে যারা অন্তত সম্মানী, অন্তত গুণী ব্যক্তি, তো এদেরকে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়, এদেরকে ঠিক আছে বোঝাতে হয়, এদেরকে পাশে আমাকে থাকতে হয় ভাই। তো সেক্ষেত্রে আমি এক এক করে যখন দেখেছে হোয়াটসঅ্যাপে ভাইবারে ইমোতে বেশি মেসেজ জমে যায় বা ভয়েস মেসেজ জমে যায়, আমি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করি, যখন হাতে কাজ থাকে তখন আবার আমি আমার কাজগুলো করে নিই। সেক্ষেত্রে আপনাদের উত্তর আমি প্রত্যেকেই দিব, তবে সিরিয়াল মাফিক একসাথে তো দেওয়া সম্ভব নয়, সময় তো চলতে থাকে, সময় তো আর বসে থাকে না। আজকে যে আমলটি আপনাদেরকে বলবো অন্তত পরীক্ষিত এই আমলটি, প্রথম আমলটি আপনি শুরু করবেন যেদিন, সেদিন আপনাকে নিরামিষ ভুজি হতে হবে, রোজা থাকবেন, আপনি রোজা থেকে আমলটি শুরু করবেন ইনশাল্লাহ। আমলটি মাত্র 14 রাতের। আপনি কি করবেন, যেই অভাব অনটন যত টাকা আপনার ঋণ আছে এটার জন্য সর্বপ্রথমে আপনাকে আস্তাগফিরুল্লাহ তওবা পাঠ করতে হবে, তওবা পাঠ করতে হবে। প্রতিদিন ঘুম থেকে ওঠে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আর বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকিরগুলো বেশি বেশি করবেন, না পারলে কমসে কম প্রতিটা শব্দে 100 বার করে পাঠ করবেন। আর আজকে যে আমলটি আপনাদেরকে দিচ্ছি অপাপনটন দূর হওয়ার জন্য 14 রাতের মাঝে, এটি আপনারা করবেন ইনশাল্লাহ অপাপনটন আপনার রকেটের গতিতে দৌড়িয়ে পালাবে আপনার ঘর থেকে, ঋণ কর্জগ্রস্ততা দারগ্রস্ততা সব কিছু চলে যাবে ইনশাল্লাহ, অতি দ্রুত আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এরকম ভাই আমরা 3 দিনে ফল পাওয়ার আমলও দিয়েছি আপনাদেরকে, তারপরও বারবার আমাদের কাছে মেসেজ আসে, আমরা 7 পুরুষ বসে খাওয়ার আমল দিয়েছি যে টাকা পয়সা অভাব হওয়াটা, এখন আপনার কাছে নোজ দিচ্ছে সাথে সাথে কাজ হয়ে যায়। আরে ভাই, সারা জীবনের সঞ্চয় আপনি ভুলের কারণে এই অপাবরণ হয়েছে, এটাকে একদিনই চলে যাবে এটা তো আপনাকে বুঝতে হবে। তারপরও আমি যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি অন্তত পরীক্ষিত, অন্তত সহজ আমলগুলো, এর চেয়ে সহজ, এর চেয়ে ছোটো জিনিস তো আমি ইসলাম ধর্মের ভিতরে কোনো জিনিস আপনাদেরকে দিতে পারবো না। আল্লাহর একটি নাম যদি জপতে না পারেন আর কি দেবো? তাহলে আপনি মন্ত্রশক্তি পাঠ করে, যারা সনাতন ধর্মের মন্ত্রশক্তি পাঠ করে ওরা কীভাবে পাঠ করে,
এই মন্ত্রগুলো এত হার্ডলি, ঠিক আছে, এত কঠিন উচ্চারণ, ওগুলো নির্ভুলভাবে উচ্চারণ তারা কীভাবে করতেছে। তো আপনাকে বুঝতে হবে ভাই, যদি আপনি আমলিয়াত না করতে পারেন, আল্লাহর নামই জপতে না পারেন, তাহলে আপনি মুসলমানই না, আপনার আমলের দরকার নাই, আপনি অপাপ্রণ পরে মরে থাকেন, আপনি আমাদেরকে কলও করবেন না বা আমাদের কাছে কোনো পরামর্শ চাবেন না। আমল যদি না করতে পারেন, ঠিক আছে, লেখাপড়া করেন নাই, ঠিক আছে, লেখাপড়া করেন নাই, সমস্যা না, আগের যুগে লেখাপড়া ছিল না, অপাপ্রণ ছিল দেশে, মানুষ পড়াশোনা করতে পারছে না, কিন্তু আপনি তো আরেকজনকে দিয়ে মুখস্থ করাতে পারেন, আরেকজন যদি আপনার সামনে বসে বসে পড়ে সেটা শুনে মুখস্থ করতে পারেন বা কারো দিয়ে লিখিয়ে নিয়ে আপনি মুখস্থ করতে পারেন, এইভাবে করেন ইনশাল্লাহ 14 রাত্রের ভিতরে আপনার অপাপ্রণ দূর হয়ে যাবে, পালিয়ে যাবে, ছুমন্তর হয়ে যাবে ইনশাল্লাহ। ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ইনশাল্লাহ সব কিছু দূর হয়ে যাবে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খায়ের বরকত আপনার উপরে চলে আসবে ইনশাল্লাহ। রাত্রে অজু করে পাক পবিত্র হয়ে আপনি যখন বিছানায় যাবেন, বিছানাটি পাক পবিত্র হতে হবে, আপনাকে এই আমলটি শুরু করতে হবে। আর আমল করার সময়, অজু করার সময় আপনি কখনোই মোবাইল এগুলো সাথে রাখতে পারবেন না। আপনাকে 114 বার পাঠ করতে হবে আমলটি। অবশ্যই আপনি আগে দুরুদ শরীফ পাঠ করে নেবেন 11 বার, দুরুদ ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে ভালো, নাহলে যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন। ওয়ার জুকুনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, ওয়ার জুকুনা ওয়া আনতা খায়রুর রাজিকিন, এই আয়াতটি আপনাকে সুরা মায়েদার 120 নম্বর আয়াত, এটি কোরআন পবিত্র কোরআন শরীফ থেকে আপনাদেরকে আয়াতটি বলে দিলাম, পবিত্র কোরআন শরীফের সুরা মায়েদার 120 নম্বর আয়াত, ওয়ার জুকুনা ওয়া আনতা খায়রুর রাজিকিন 114 বার পাঠ করবেন। আপনি শুয়ে যাবেন সরাসরি, আর কোনো কথা নয়, কারোর সাথে কথা নয়, কোনো মোবাইল টিপাটিপি নয়, সারা রাত আপনি শুয়ে থাকবেন। রাত্রের মাঝখানে আপনার ঘুম ভেঙে যাবে, অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে, যখনই ঘুম ভেঙে যাবে ওই বিছানায় বাসি বিছানায় বসে আপনি আবার এই আয়াতটি পাঠ করবেন, ওয়ারজুকুনা ওয়া আনতা খায়রুল রাজিকিন, ওয়ারজুকুনা ওয়া আনতা খায়রুল রাজিকিন। এবার পাঠ করবেন আপনি 800 বার, কতবার? 800 বার পাঠ করবেন ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম থেকে ওঠে, আর ঘুমানোর আগে 114 বার পাঠ করবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর এই পবিত্র কোরআনে আয়াতে কারিমের মাক্কালের উসিলায় আপনার এই সমস্ত অভাব অনটন দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।